আসসালামু আলাইকুম এটিএন বাংলা গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অনামিকা হাসান পুনম শ্রুতি বিআরবি কেবলস সংবাদ শিরোনাম করোনা আক্রান্ত হয়ে দেশে গত 24 ঘন্টায় আরো 35 জনের মৃত্যু নতুন করে শনাক্ত 1950 সিনহা হত্যা মামলার প্রধান আসামি টেকনাফে বরখাস্তকৃত ওসি প্রদীপ কারাগারে পুলিশের করা মামলার তিন সাক্ষী আবারো রিমান্ডে ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে দেশের রাষ্ট্রীয় শোক কাল নড়াইলে ব্যথিত তার স্বজনরা এবং নানা কর্মসূচির মধ্য দিয়ে দেশের বিভিন্ন স্থানে পালিত হচ্ছে বিএনপির 42তম প্রতিষ্ঠা বার্ষিকী শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত 24 ঘন্টায় আরো 35 জনের মৃত্যু হয়েছে এনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 4316 সবশেষ 24 ঘন্টায় 12209টি নমুনা পরীক্ষায় নতুন করে 1950 জনের করোনা শনাক্ত হয়েছে 24 ঘন্টা শনাক্তের হার 16%-এর কাছাকাছি আর এনে মোট আক্রান্তের সংখ্যা প্রায় 3,15,000 স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয় গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 3,290 জন এ পর্যন্ত সুস্থ হয়েছেন 2,08,117 জন শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 66% আর মৃত্যুর হার 1.5%-এরও কম একদিনে মারা যাওয়া ব্যক্তিদের 21 জন পুরুষ ও 14 জন নারী এর মধ্যে ঢাকা বিভাগের সর্বোচ্চ 14 জন চট্টগ্রাম ও রংপুর বিভাগে 4 জন করে মারা গেছেন এছাড়াও রাজশাহী ও খুলনা বিভাগে 6 জন এবং বরিশালে করোনায় প্রাণ হারিয়েছেন 2 জন এদিকে মৃত্যুর হার কমেছে সিলেট ও ময়মনসিংহে দুই বিভাগ মিলে মৃত্যু হয়েছে 2 জনের করোনা ভাইরাস উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন জেলায় আজ 11 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে নতুন করে আক্রান্ত হয়েছেন কয়েকশো প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন ফজলে রাব্বি বরিশাল বিভাগে সবশেষ 24 ঘন্টায় করোনা পজিটিভ এক নারী সহ দুজন মারা গেছে এছাড়া করোনা উপসর্গ নিয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অফিস জানায় বিভাগে নতুন করে শনাক্ত হয়েছে 35 জন নারায়ণগঞ্জে করোনা আক্রান্ত 3 জন মারা গেছে জেলায় এ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা 136 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে 44 জন চট্টগ্রামে আরও একজনের মৃত্যু হয়েছে এ নিয়ে জেলায় মারা গেলেন 272 জন নতুন করে আক্রান্ত হয়েছে 58 জন খুলনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে রূপসার বাসিন্দা তসলিমা খাতুন জেলায় 45 জন সহ বিভাগের নতুন শনাক্ত 150 যশোরে করোনায় আক্রান্ত হয়ে এক নারী মারা গেছেন তিনি যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার আক্তারুজ্জামানের মা ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলায় এক পুরুষ করোনায় মারা গেছেন এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা 18 ব্যুরো রিপোর্ট এটিএন বাংলা অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় টেকনাফের বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাসকে কারাগারে পাঠিয়েছে আদালত বিকেলে র্যাবের একটি দল তাকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে শুনানি শেষে আদেশ দেয় আদালত মামলা তদন্তকারী কর্মকর্তা র্যাব 15 এর সিনিয়র সহকারী পুলিশ সুপার খারুল ইসলাম জানান সিনহা হত্যার মামলায় আটক প্রদীপ কুমার দাস 15 দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে যা যাচাই বাছাই করা হচ্ছে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার ঘটনায় পুলিশের করা মামলার তিন সাক্ষীকে আবারও রিমান্ডে নিয়েছে র্যাব দুপুরে তদন্তকারী কর্মকর্তা তাদেরকে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে 4 দিনের রিমান্ড চাইলে আদালত এ রিমান্ড মঞ্জুর করেন রিমান্ড প্রাপ্তরা হলেন টেকনাফের বাহারছড়ার মারিশ বুনিয়ার নুরুল আমিন নিজামুদ্দিন ও মোহাম্মদ আয়াস এর আগে তাদেরকে গত 20 আগস্ট প্রথম দফায় 7 দিন ও 25 আগস্ট দ্বিতীয় দফায় 4 দিনের রিমান্ডে নেওয়া হয় সিনহা হত্যার ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে টেকনাফের মারিশ বুনিয়া এলাকা থেকে গত 9 আগস্ট তাদের গ্রেফতার করে র্যাব ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে আগামীকাল রাষ্ট্রীয় শোক পালন করবে বাংলাদেশ সরকারি তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়েছে শোক জানিয়ে এদিন সরকারি বেসরকারি সব অফিস ও প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে ভারত জুড়ে 7 দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে ক্ষমতাসীন বিজেপি সরকার আগামীকাল রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষকৃত্য অনুষ্ঠানের কথা রয়েছে উপমহাদেশের বরেণ্য এ নেতা ছিলেন বাংলাদেশের অকৃত্রিম বন্ধু
প্রণব মুখার্জির মৃত্যুতে নড়াইলে তার শ্বশুরবাড়ির স্বজনদের মাঝে শোকাবহ পরিবেশ বিরাজ করছে। পরম পূজনীয় অভিভাবকের মহাপ্রয়াণে ব্যথিত ও মর্মাহত তার স্বজনেরা। ভারতের প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখার্জির শ্বশুরবাড়ি নড়াইল সদর উপজেলার ভদ্রবিল্লা গ্রামে, মামা শ্বশুর বাড়িও একই উপজেলার তুলারামাপুরে। এখানে প্রণব পত্নী শুভ্রার শৈশব কৈশোরের অধিকাংশ সময় কেটেছে। প্রণব ও শুভ্রা দম্পতি 2013 সালের 5 মার্চ শেষবারের মতো নড়াইলে আসেন। উনি আমাদের জন্য খুব উপহার পাঠাইছেন, আমাদের খোঁজ খবর রাখত। উনি চলে গেছেন, আমরা খুব মর্মাহত। আমাদের অনেক সময় দেখে শুনে রাখতেন, নহলবাসের জন্য ওনার অনেক স্বপ্ন ছিল। উনি শুভ্রাম কাজে একটা ফাউন্ডেশন করে গেছেন। প্রণামবাবু আমাদের যে পিসেমশাই, উনিও আমাদের ছেড়ে চলে গেছেন। আজকে আসলে আমাদের শোক বইবার মতন ক্ষমতা আমাদের নাই। ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা, যেন ওনাকে স্বর্গবাসী করুক। বিশুদ্ধ পানি সরবরাহের লক্ষ্যে গাজীপুর সিটি কর্পোরেশনের সাথে চুক্তি করেছে ভারতের ইআইসি ওয়াটার টেকনোলজি কোম্পানি। এতে সই করেন সিটি মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম এবং ইআইসি কোম্পানি ব্যবস্থাপনা পরিচালক আবু জায়েদ মাহমুদ। চুক্তি অনুযায়ী সারফেস ওয়াটার রিটেনশন পয়েন্ট ও ট্রিটমেন্ট প্ল্যান্ট সহ একটি সমন্বিত পানি সরবরাহ প্রকল্প নির্মাণ করবে ভারতের ইআইসি ওয়াটার টেকনোলজি কোম্পানি। এতে ব্যয় ধরা হয়েছে 8,500 কোটি টাকা। সিটি কর্পোরেশনের আঞ্চলিক কার্যালয়ে গাছায় চুক্তি স্বাক্ষর শেষে মেয়র জাহাঙ্গীর আলম জানান, প্রকল্পটি বাস্তবায়িত হলে সিটি কর্পোরেশনের 8টি জোনে বিশুদ্ধ পানি সরবরাহ করা সম্ভব হবে। আপনারা জানেন আমাদের গাজীপুর সিটি কর্পোরেশন একটা নতুন শহর, সেখানে আমাদের কোনো পানি সাপ্লাইয়ের ব্যবস্থা নাই। সেই জন্য আমরা ইন্ডিয়ার একটা কোম্পানির সাথে এবং ইন্ডিয়ার এক্সিম ব্যাংক, তাদের সাথে আমরা একটা এমওইউ করেছি। আমরা কাজটা শুরু করতে চাই খুব দ্রুত। যদি আমরা কাজটা শুরু করতে পারি, তার 3.5 লক্ষ, 3 থেকে 4 লক্ষ পরিবার এখানে সরাসরি তার পানি, সকল পানি তার সাপ্লাই পাবে। নাটোরের সিংড়ায় বাবাকে হত্যার অভিযোগে মেয়েকে গ্রেফতার করেছে পুলিশ। নিহত আব্দুল সাত্তার সিংড়ার হাতিয়ানদহ ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি। এলাকাবাসী জানায়, আব্দুল সাত্তারের মেয়ে মীরা বিবাহ বিচ্ছেদের পর তার বাবার সাথেই থাকত। পারিবারিক কোনো একটি বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে বাবার মাথায় আঘাত করেন মীরা। আহত অবস্থায় আব্দুল সাত্তারকে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। ঢাকার ধামরায় অপহরণের 3 দিন পর এক স্কুল ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অপহরণকারী জহিরুল ইসলামকেও আটক করা হয়েছে। গত 30 আগস্ট ধামরায় চৌহাট দিমোখা এলাকায় স্থানীয় একটি স্কুলে অষ্টম শ্রেণীর ওই শিক্ষার্থীকে অপহরণ করে জহিরুল। পরে স্কুল শিক্ষার্থীর পরিবারের সদস্যরা ধামরায় থানায় অভিযোগ দায়ের করলে ভোরে সাভারে বক্তারপুর অভিযান চালিয়ে অপহৃত শিক্ষার্থীকে উদ্ধার অপহরণকারীকে আটক করে পুলিশ। এদিকে ধামরায় অপহরণের টাকা না পেয়ে 4 বছরের এক শিশুকে নির্মমভাবে হত্যাকাণ্ডে দীর্ঘ প্রায় 9 মাস পরে প্রধান আসামি রিয়াজুল ইসলামকে সাভারের আশুলিয়া থেকে আটক করেছে পুলিশ। নানা কর্মসূচির মধ্য দিয়ে দেশের বিভিন্ন স্থানে পালিত হচ্ছে বিএনপির 42তম প্রতিষ্ঠা বার্ষিকী। এ উপলক্ষে খুলনায় জেলা ও মহানগর বিএনপি কেডি কোষ রোডে দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভার আয়োজন করে। মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মনিরুজ্জামান মনি এবং জেলা সভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম মনা সভায় বক্তব্য রাখেন। পরে অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল। রাজশাহীতে ভবনমোহন পার্ক সংলগ্ন মহানগর বিএনপি কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। অন্যান্যের মধ্যে রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল ইসলাম মিলন ও মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন উপস্থিত ছিলেন। র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বরিশালে বিএনপির 42তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। বরিশাল প্রেস ক্লাব মিলনায়তনে মহানগর বিএনপি আয়োজিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে জলের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মুজিবুর রহমান সরওয়ার ও মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি মনিরুজ্জামান ফারুক বক্তব্য রাখেন। এ উপলক্ষে বরিশাল দক্ষিণ জেলা বিএনপিও আলোচনা সভার আয়োজন করে। সিলেটে উপলক্ষে খতমে কোরআন, দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়। দুপুরে নগরীর সুবাহানী ঘাটে একটি কমিউনিটি সেন্টারে জেলা বিএনপি অঙ্গ সংগঠনের আয়োজনে কর্মসূচি পালিত হয়। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির ও জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গিরদার এ সময় উপস্থিত ছিলেন।
নাটোর উপলক্ষে জেলা বিএনপি কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং আলোচনা সভার আয়োজন করা হয়। এতে অনলাইনে সংযুক্ত হয়ে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু অত্যাচার নির্যাতন সহ্য করে যারা এখনও বিএনপি করছেন তাদেরকে খাঁটি সোনা হিসেবে অভিহিত করেন। জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাচ্চু ও সদস্য সচিব রহিম নেওয়াজ সহ দলীয় নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে নওগাঁয় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। আলোচনা সভায় জেলা বিএনপির আহ্বায়ক মাস্টার হাফিজুর রহমান ও যুগ্ম আহ্বায়ক নাসিরুদ্দিন আহমেদ সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এর আগে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। কুড়িগ্রামে উপলক্ষে জেলা বিএনপি যুবদল ও ছাত্রদল পৃথক কর্মসূচি পালন করে। জেলা বিএনপির সহসভাপতি আবু বকর সিদ্দিক ও যুগ্ম সম্পাদক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। সিরাজগঞ্জে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় জেলা বিএনপি সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কুষ্টিয়ার কুমারখালী ধলনগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে 10 জন আহত হয়েছে। এ সময় অন্তত 20টি বাড়ি ভাঙচুর করা হয়। স্থানীয়রা জানায়, ধলনগর গ্রামের রবি মালিথা ও আফজাল মেম্বার গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সকালে সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সিরাজগঞ্জের চৌহালিতে এক নারী ইউপি সদস্যের বাড়ি থেকে ভিজিডির 47 বস্তা চাল উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার আফসানা ইয়াসমিনের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে চালগুলো উদ্ধার করে। সরকারিভাবে বিতরণের এসব চাল বিক্রির জন্য উপজেলার দক্ষিণ খাস পুখুরিয়া গ্রামে সংরক্ষিত নারী ইউপি সদস্য জোহরা বেগমের বাড়িতে মজুত রাখা হয়েছিল। তবে এই ঘটনায় জড়িত কেউ গ্রেফতার হয়নি। বিড়ির উপর থেকে অতিরিক্ত শুল্ক প্রত্যাহারের দাবি জানিয়েছেন বিড়ি শ্রমিক ফেডারেশন। জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে বিড়ি শ্রমিক নেতারা বলেন, ভারতের মতো এদেশের বিড়িকে কুটির শিল্প হিসেবে ঘোষণা করতে হবে। করোনাকালে অনেক বিড়ি কারখানা বন্ধ হওয়ায় শ্রমিকদের কাজের নিশ্চয়তাও চেয়েছেন নেতারা। বিস্তারিত সফিল আলম সুজনের রিপোর্টে। প্রতি প্যাকেট বিড়ির উপর 4 টাকা করে শুল্ক প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেস ক্লাবে বিড়ি শ্রমিক ফেডারেশনের এই সংবাদ সম্মেলন। এই ষড়যন্ত্র অযৌক্তিকভাবে বিড়ির উপর কর আরোপ করে এই শিল্পকে ধ্বংস করা হচ্ছে বলেও অভিযোগ করেন বিড়ি শ্রমিক নেতারা। ফলে শিল্পের সাথে জড়িত বিপুল সংখ্যক শ্রমিক বেকার হয়ে পড়ছে বলেও জানান তারা। মূল্য বৈষম্য সৃষ্টির মাধ্যমে বিড়ির বাজারে সিগারেটের প্রাধান্য আমরা কোনো অবস্থাতেই মেনে নিতে পারছি না। সংবাদ সম্মেলনে বিড়ি শ্রমিক নেতারা আরো বলেন, প্রতিবছর সিগারেট থেকে বিড়ির উপর অতিরিক্ত কর আরোপ করা হচ্ছে, ফলে এই শিল্প রক্ষায় বিভিন্ন দাবি তুলে ধরেন শ্রমিক নেতারা। 2020-21 অর্থবছরের প্রতি প্যাকেট বিড়িতে বৃদ্ধিকৃত 4 টাকা মূল্য প্রত্যাহার করতে হবে। বিড়ির উপর আরোপিত অগ্রিম আয়কর প্রত্যাহার করতে হবে। বিড়ি শিল্পে নতুন করে কর আরোপ করা হলে বহু কারখানা বন্ধ হবে এবং লাখো শ্রমিক পথে বসবে বলেও জানান তারা। সফিল আলম সুজন, এটিএন বাংলা, ঢাকা। যশোরে অস্ত্র, গুলি ও লুণ্ঠিত মালামাল সহ আন্তঃজেলা ডাকাত দলের 4 সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শার্শা উপজেলার নাভরণ সাতক্ষীরা 3 রাস্তা মোড়ে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। দুপুরে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আশরাফ হোসেন এসব কথা জানান। সাভারে অস্ত্র, গুলিসহ 2 সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। তারা হলেন পাবনার আতাইকুলা থানার রবিউল ইসলাম ও রাজবাড়ির পাংশা থানার মিজানুর রহমান। পুলিশ জানায়, সাভারে তেঁতুলছড়া ইউনিয়নের হেমায়েতপুরে শিহাব ভান্ডারির বাড়িতে অস্ত্র ও গুলি বেচাকেনা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় তারা। এ সময় অস্ত্র ও গুলিসহ 2 জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মাদক কুচুরির বেশ কয়েকটি মামলা রয়েছে বলেও জানায় পুলিশ। নাটোর স্টেশনে আজ থেকে যাত্রা বিরতি শুরু হলো। ঢাকাগামী আন্তঃনগর কুড়িগ্রাম ও পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের দুপুরে নাটোর রেলওয়ে স্টেশনে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের আনুষ্ঠানিক যাত্রা বিরতির উদ্বোধন
উদ্বোধন করেন সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। নাটোরে উভয় ট্রেনের জন্য 5টি এসি ও শোভন সহ 40টি আসন বরাদ্দ রাখা হয়েছে। ভাড়া নির্ধারণ করা হয়েছে 320 টাকা। ট্রেনের বিরতিতে আনন্দ প্রকাশ করেছেন এলাকাবাসী। কিশোরগঞ্জের কুলিয়ারচরে লাভজনক হওয়ায় কচুর আবার জনপ্রিয় হয়ে উঠেছে চাষিদের মাঝে। অল্প খরচে ভালো ফলন এবং ফসলের কাঙ্ক্ষিত দাম পাওয়ায় কচু চাষে ঝুঁকছেন কৃষকরা। কিশোরগঞ্জের এই কচু এলাকার চাহিদা মিটে সরবরাহ করা হচ্ছে বিভিন্ন জেলায়। এই ফসলের আবাদ এলাকার অনেক কৃষকের ভাগ্য ফিরিয়েছে। এক বিঘা জমিতে কচু চাষে ব্যয় হয় 10-15 হাজার টাকা, লাভ আসছে 80-90 হাজার টাকা পর্যন্ত। করতালির মাধ্যমে করোনা ভাইরাসের সৃষ্ট সংকটময় সময়ে জীবন বাজি রেখে কাজ করা ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসন ও গণমাধ্যম কর্মী সহ সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে রংপুর মহানগর উন্নয়ন ফোরাম। দুপুরে রংপুর প্রেস ক্লাবের সামনে এক মিনিটের অবিরাম করতালি কর্মসূচির আয়োজন করে সংগঠনটি। এ সময় সংগঠনের সকল কর্মী ও নেতারা উপস্থিত ছিলেন। করোনা মহামারীর কারণে 5 মাস বন্ধ থাকা সাজেক পর্যটন কেন্দ্র আজ থেকে খুলছে। গত 25 আগস্ট ব্যবসায়ীরা রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলা প্রশাসনের এক যৌথ সভার পর এই সিদ্ধান্ত নেন। দেশের প্রসিদ্ধ এই পর্যটন কেন্দ্রটি খুলে দেওয়ায় এলাকায় পর্যটন সেবা কেন্দ্রিক ব্যবসায়ী ও পরিবহন ব্যবসায়ীদের মাঝে প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে। সকালে পর্যটকদের পরিবহনের জন্য 30টির বেশি পিকআপ ও জিপ গাড়ি খাগড়াছড়ি জেলা শহরের শাপলা চত্বরে পর্যটকদের অপেক্ষায় ছিল, কিন্তু পর্যটক কম আসায় অধিকাংশ খালি ফিরে যেতে বাধ্য হয়। পার্বত্য যানবাহন সমিতি ও জিপ সমিতির সাজেক কাউন্টারের লাইনম্যান সৈকত চাকমা জানান, মাত্র 2টি পিকআপ সাজেক যাওয়ার জন্য ভাড়া হয়েছে। বাংলাদেশ ল্যাটিন আমেরিকা চেম্বারের ভাইস প্রেসিডেন্ট, বিশিষ্ট সমাজসেবক ও চট্টগ্রাম প্রেস ক্লাবের আজীবন সদস্য হাসান মাহমুদ চৌধুরীর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান মিলনায়তনে আয়োজিত দোয়া মাহফিলে প্রেস ক্লাব সভাপতি আলী আব্বাস, সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো শামসুল ইসলাম বক্তব্য রাখেন। পরে দোয়া পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ জামাল উদ্দিন। মানিকগঞ্জের সাটুরিয়ায় তিল্লি ও বরায়ত ইউনিয়নে 1200 বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ নৌবাহিনী। এ সময় তাদেরকে চাল, ডাল, তেল, চিড়া, চিনি সহ অন্যান্য সামগ্রী দেয়া হয়। নৌবাহিনীর কর্মকর্তা ছাড়াও সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ।